আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছেন, আপনারা দুই আমরা ভালো আছি, একটু অসুস্থ, গলা ভেঙে গেছে। আজকে শান্তা অনেক কিছু রান্না করছে আমার জন্য। প্রথমত দেখেন ডিম ভাজি, তারপরে পুরুর ভাজি, রান্না এসে চুটকি দিয়ে, তারপর পিয়া শাক, তারপরে এখানে তালাফিয়া মাছ, এক দুই তিন চার আইটেম রান্না করছে আজকে। তাহলে শুরু করা যাক, বিসমিল্লা। একটু অসুস্থ তাই প্রথমে শাক নেব। মুস্তাকিম বলে বাবু কথা বলতে পারতেছে না, বলে না। আজকে গরম অনেক, বড় সময় গেছে। হঠাৎ করে কি করবো আর, শেড গুলো নষ্ট হয়ে যায়, দুর্ভাগ্য আমাদের। তাই একটু ব্যবসা দেখা যাবে এখন। এগুলো একটা আমার ননদ পাঠাইছে ফুল গুলা আমার জন্য, আমাকে দাও না, তুমি নিবা। ওদের কেটে শান্তার বান্ধবী ননদ দেখতে পারো শান্তাকে। অনেক মজা হয়েছে তো। আমার হাতে ডিম ভাজি বড়া পর মজা খুব বেশি পছন্দ করা, সাথে একদম পাগল বড়া খুব বেশি পাগল ডিম্বাজি খাওয়ার জন্য আমার হাতে। হঠাৎ করে কি হয়ে গেছে, ফ্ল্যাট গুলো নষ্ট হয়ে গেছে আজকে। এদিকে আমার গলাও নষ্ট হয়ে গেছে, হঠাৎ লাইট নষ্ট হয়ে গেছে। আল্লাহ রহমত। তুমি ঠান্ডা পানি খাচ্ছ কেন? আমি রান্না করছি রাখি, একটু জলদি হবো আমাকে। মাছগুলো হয়েছে মেজাফার মতন রান্না,
যেদিন ঝগড়া করে রান্না করে সেদিন অনেক মজা হয়। আজকে একটু ঝগড়া করছিলাম সেই জন্য মনে হয় না সেদিন, কিন্তু অনেক মজা হয় ঝগড়া করলে শান্তার রান্নাগুলো। আজকে আমার বড় আবার রান্নার মজা শান্তা না, বড় আবার যেভাবে রান্না করে সেই টেস্ট হয়েছে আজকে আমার আমার জন্য সবসময় ট্যাঙ্গি রান্না করে অনেক মজা করে। এখন বলবা যে তুমি রান পছন্দ করো এখন তো আপু তো অনেকগুলো হয়ে গেছে, আগে ছিল কটা আমার দুইটা তোমার তিনটা পাঁচটা, এখন নাকি আরো দুইটা হয়েছে তোমার সাতটা হয়ে গেছে আপু, অনেকগুলো আপু। আমার নাম কি বলছো যে কালকে কথা বলছো যে আপু একটা আপুর নাম বলে গেছি আমরা মনে রাখবো না, আপুর নাম হচ্ছে যা মনে করি আপুর নাম সৌদি আরবে তাকে পাওয়া সহ ছিলাম যে অক্সিজেন সেখানে একটা আপু সৌদি আরব নামটা ঠিক মনে করতেছে ভালো, আপুর নাম জিজ্ঞেস করা হয় না মনে হয় আমার তাই যা হোক পালো অনেকগুলো বোন পাইছি কাল আমি তোমার জন্য আমি চকলেট নিয়ে আসবো আর মুখে চুরি রান্না করে নিয়ে আসবো আমাদেরকে দাবা দিল যখন বাংলাদেশে আসবেন অবশ্যই আমাদের ছোট্ট আসবেন আমাদের বাসাতে বেড়াতে আসবেন, তুমি ঝগড়া করতেছ ঠান্ডা ভেঙে গেছে তাই মারতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে আমার, গতকাল অনেকগুলো ঠান্ডা ভেঙে গেছে চুরি করে রাত্রি বেলায় তারপর গলাটাই ভেঙে গেছে। আচ্ছা কথা বলি না তুমি আপনাদেরকে বললাম বাংলাদেশে আসলে আসার জন্য অবশ্যই আমাদের বাড়িতে আসবেন, আপুর সাথে তো আমার সাথে সবসময় কথা হয় ভিডিও কলে, তারপর ভিডিওর মাধ্যমে বলতে আর কি দাবা দিল আমাদের বাড়িতে আসলে অনেক খুশি হব আমরা গরিবের বাড়িতে অবশ্যই আসবেন, তোমার সাথে তো কথা বলে না তুমি বলে দাও তোমার সাথে বললে হয়েছে কথা তো অবশ্য হবে আজকে না কালকে অবশ্যই কথা হবে, আমাকে বলে কি ভিডিও আরো লম্বা করে দিতাম অনেক কষ্ট লাগে করতে সত্যি কথা বলতে তাই শর্টকাট করি অনেক, যেদিন আমি সন্তোষ সাথে একটু অভিমান করি সেদিন রান্না করে সে মজা করে আমার মনে হয় সারাক্ষণ শুধু ঝগড়া করি
ওই ব্যাং করে থাকি মজা মজা খাওয়া খাওয়ার জন্য। আর আমদা মজা বেশি হবে লাই আর দিও বা কি দাঁতকে দেবে না বাতা নেই না তরকারি সব শেষ হয়ে যাবে। তার আগে আমি মাছ নাই ডিফিস খেয়ে ফেলছি। আচ্ছা আমার খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু এখানে আমাদের লাইট নষ্ট হয়ে গেছে হঠাৎ করে। অবশ্য আমাদের ভিডিও একটু ঝাপসা হবে আজকে। আমারও খাওয়া শেষ। তো তুমি বললে নাকি স্যার তুমি আর ঠান্ডা পানি কেন? ও ঠান্ডা পানি খাচ্ছে তো তাই একদম গলা ভাঙা যাচ্ছে দাদা। ঠান্ডা পানি খাই বরফ খাই যে যে গরম কি করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।